নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন রাশির ভাগ্য খুলতে চলেছে। বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না। অর্থাৎ 2023 সালের তিনটি মাস এই তিন রাশির নির্ণায়ক হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কারণ এই যে বর্তমান যে এই তিন মাসে যে গ্রহের গোচর রয়েছে, আগামী 10 বছরেও কিন্তু এই গ্রহের গোচর কিন্তু থাকবে না। 10 বছর অপেক্ষা করতে হবে, অর্থাৎ 10-11 বছর পর এই পরিস্থিতিটা তৈরি হবে। তো তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিতে কিন্তু চলেছে। কোন এই তিনটি সৌভাগ্যশালী রাশি আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মোটেও আপনারা স্কিপ করে দেখবেন না। কারণ আমি যে কথাগুলো বলছি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি, ওই হাওয়াতে কোনো কথা নয়, দুম করে বলে ফেললাম এ কটা রাশি ভালো। লজিক্যালি আপনাদেরকে বলছি কি, কারণ বর্তমান যে গ্রহের যে গোচর সেই অনুযায়ী এই তিন রাশি জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি কপাল খুলতে চলেছে। বিধাতার লেখা আপনাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আবারও নমস্কার জানাই। প্রত্যেকে এই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলো অবশ্যই শুনবেন। দেখুন, কৌশিক রায় যে প্রেডিকশন করে কিনা মাটিতে পড়ে না, দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নেই, আমি বারবার এই কথাটা বলি। আর যার হাত ধরি তাকে আমি টেনে তুলে ধরি, আমি কিন্তু প্রত্যেকের হাত ধরি না। আর যাকে আমি হাত ধরবো, যার আমি হাত ধরবো তাকে আমি টেনে তুলবই, তবে তাকে সারেন্ডার হতে হবে সেই জায়গাটাতে। আপনি একটা কাজ করাতে গেছেন, সেখানে আপনাকে নমনীয় থাকতে হবে। তো যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কি ঘটতে চলেছে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিন মাস আপনার গ্রহের কি গোচর এবং কোন এই তিন রাশি? প্রথম আমি যে রাশির কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনার ভাগ্য হবে শনি চলে যাচ্ছে এবং 22 আপনার জানুয়ারি থেকে আবার শুক্র কিন্তু আপনার ভাগ্যভাবে চলে যাচ্ছে, আপনার পঞ্চমপতি। কি কানেকশন মিথুন রাশির! আপনার ঠিক ফেব্রুয়ারিতে এই শুক্র আপনার ঠিক মীন রাশিতে চলে যাচ্ছে, তুঙ্গ গৃহে অবস্থান করছে, দুটি রাজযোগ সৃষ্টি করছে, একটি হংস নামক মহাপুরুষ রাজযোগ আর আরেকটি হচ্ছে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ। এবং বুধের প্লেসমেন্ট খুব শুভ কিন্তু রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে। বুধ আপনাদের রাশির অধিপতি, আপনাদের ভাগ্যভাবে, আপনাদের সপ্তমভাবে, আপনাদের কর্মভাবে অবস্থান করবে এই সময়। এবং শনি কিন্তু আপনার ভাগ্যভাবে অবস্থান করে আপনার ঠাইয়া সমাপ্ত করে আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটাতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন মিথুন রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মিথুন রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মিথুন রাশি।
এই বৃহস্পতি এবং শুক্রের যে একত্রে অবস্থান করছে স্বরাশিতে, আপনাদের মানে কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এবং বুধের যে প্লেসমেন্ট, আপনাদের যেহেতু চতুর্থপতি, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি। নাম্বার টু যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে, কারণ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে শুক্র এবং শনি, এবং ষষ্ঠভাবে 22 জানুয়ারি থেকে আবার অবস্থান করবে শুক্র শনি, এবং 15 ফেব্রুয়ারির পর থেকে শুক্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করবে সপ্তমভাবে। এবং বুধের প্লেসমেন্ট, বুধ আপনার পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমভাবে অবস্থান করবে। শেয়ার বাজার, স্টক মার্কেট, অনলাইন আকস্মিক প্রাপ্তি, ব্যবসা, দৈনন্দিন রোজগার, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। বিধাতার লেখা লিখে রাখুন, কন্যা রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই তিনটি মাস আপনার আমূল পরিবর্তন হতে চলেছে কন্যা রাশি, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বৃষ রাশি। চমৎকার হতে চলেছে বৃষ রাশির, ভাগ্যভাবে শুক্র শনি, কর্মভাবে 22 জানুয়ারি থেকে শুক্র শনি অবস্থান করবে, এবং ভাগ্যাধিপতি ভাগ্যভাবে এবং 17 জানুয়ারির পর থেকে কর্মাধিপতি কর্মভাবে, শ্বশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, রাশির অধিপতি ভাগ্যভাবে কর্মভাবে, ক্যারিয়ার ক্ষেত্রে লাভ, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, আর্থিক উন্নতি, এবং ফেব্রুয়ারি থেকে এই শুক্র আবার আপনার তুঙ্গ গৃহে অবস্থান করছে, একাদশপতির সাথে এই শুক্র কিন্তু কানেকশন করছে। অর্থাৎ এই জায়গাটা বিষরাশির ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নির্ণায়ক হতে চলেছে, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে আপনি বিষরাশির মানুষ। আপনি ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছে, না হওয়া কাজ সম্পন্ন হতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, বিদেশ থেকে লাভ হতে চলেছে, ইনকাম গেইন করতে চলেছে, এবং আপনাদের কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল কর্মক্ষেত্রে, কিছুটা আপনাদের সমস্যাগুলো কিন্তু কাটতে চলেছে। অর্থাৎ এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যে তিন রাশির আমি কথা বললাম, বিধাতার লেখায় আপনাদের ভাগ্য বদলে দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। নমস্কার।